হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নুরস বং কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইল পনির মালাই কোফতা, যা মুখে দিলে একদম মেল্ট হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এটা বানাতে আমাদের কী কী লাগবে। আমি এখানে তিনটে মিডিয়াম সাইজ আলুকে সেদ্ধ করে নিয়েছি, 200 গ্রাম পনির নিয়েছি, 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোকে আমি রাফলি চপ করে নিয়েছি, আর একটা পেঁয়াজকে আমি রাফলি চপ করে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কাকে আমি চপ করে নিয়েছি। তো প্রথমে আমি আলুটাকে স্ম্যাশ করব। আপনারা চাইলে হাতে করে স্ম্যাশ করতে পারেন, অথবা গ্রেটার দিয়েও স্ম্যাশ করতে পারেন, গ্রেট করতে পারেন। আর আমি এখানে স্ম্যাশ করছি। আর এটা আমাদের মনে রাখতে হবে যে আলুতে যেন কোনো রকম ময়েশ্চার না থাকে। তো এই দেখুন আমার আলুটা স্ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি পনিরটাকে স্ম্যাশ করে নেব, ওটাকে আমি হাতে করে স্ম্যাশ করে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও স্ম্যাশ গ্রেট করতে পারেন। আর এটা মনে রাখবেন পনিরেও যেন কোনো রকম ময়েশ্চার না থাকে। যদি মনে হয় পনিরটা একটু ময়েশ্চার আছে, তাহলে আপনি ফ্রিজে কিছুক্ষণের জন্য খুলে রেখে দিন, তাহলে ওটার ময়েশ্চারটা টেনে যাবে। তো এবার এটাকে আমি স্ম্যাশ করে নিচ্ছি। তো পনির আমার স্ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি পনির আর আলুকে একসাথে মেখে নেব, মিক্সড করে নেব ভালো করে। এটাকে ভালো করে মেখে নিতে হবে। এরপর আমি এতে নুন, লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা আর ময়দা দিয়ে এটাকে ভালো করে মাখব। তো প্রথমে আমি কাঁচা লঙ্কা দিলাম, তারপরে 1 চামচ মতো নুন দিচ্ছি, আর 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য আমি লঙ্কা গুঁড়োটা কম দিচ্ছি, আর 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার এতে আমি 4 চামচ ময়দা অ্যাড করব। পুরো ময়দাটা আমি একসাথে দিচ্ছি না, আমি অল্প অল্প করে অ্যাড করব। ময়দাটা এখানে বাইন্ডিং এজেন্টের কাজ করে, এর ফলে আমি যখন এর কোফতা বানিয়ে এটাকে ভাজবো, ফ্রাই করব, তখন এটা ভাঙবে না। আর ময়দাটা না দিলে কখনো এর বলটা প্রপার আসবে না শেপে, আর এটা ফ্রাই করতে গেলে ভেঙে যাবে। তো এই দেখুন আমাদের ডোটা প্রিপেয়ার হয়ে গেছে। এবার এটা থেকে আমি ছোটো ছোটো বল বানিয়ে নেব। তো এবার এই বলটাকে আমি একটু ময়দাতে ডিপ করে নেব, দিয়ে এটাকে চ্যাপ্টা করে এতে আমি 2 থেকে 3টে কাজু দিয়ে দেব। আপনারা চাইলে কাজুর বদলে মুমফলিও ইউজ করতে পারেন, যেটা আমরা রেগুলার বাদাম হিসেবে খাই। ওটার আপনি খোসা ছাড়িয়ে নেবেন, দিয়ে ওটা দিয়ে দেবেন, টেস্টে কোনো ডিফারেন্স হবে না, ওটা খেতেও খুব ভালো লাগে। অথবা আপনারা যদি ঘরে কাজু বা কোনো বাদাম নেই, তো আপনারা এমনি বানাতে পারেন, এমনি খেতেও এটা খুব টেস্টি। এইভাবে আমি বাকি বলগুলো কোফতাগুলো বানিয়ে নেব। আর আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু আর 200 গ্রাম পনির নিয়েছি। এতে আপনার 22 থেকে 25টা কোফতা হয়ে যাবে। আপনারা যদি কম বানাতে চান, তাহলে আপনি 2টো মিডিয়াম সাইজ আলু আর 100 গ্রাম পনির নিয়ে নেবেন, তাহলে ওটা 2 জন পর্যন্ত সার্ভ হয়ে যাবে। আর আমি যেটা নিচ্ছি এটা 4 জন পর্যন্ত আরামসে সার্ভ হয়ে যাবে। তো চলুন আমি এইভাবে পুরো বলগুলো বানিয়ে নিচ্ছি। এবার আমি ননস্টিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এটা আমি শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। এবার আমি এক এক করে বলগুলো দিয়ে দেব। এটা প্রত্যেকটা সাইড 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করব। এগুলো এরকম 2 মিনিট প্রথমে রেখে দেবেন, তারপরে এটাকে পাল্টে নিতে হবে। তার আগে এটাকে পাল্টাতে যাবেন না, তাহলে এটা ভেঙে যেতে পারে। এই দেখুন আমার একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইডও প্রায় হয়ে এসছে। এবার এটাকে আমি তুলে নেব। এইভাবে আমি বাকি কোফতাগুলোকেও ফ্রাই করে নেব। এবার আমি মালাই কোফতার গ্রেভির জন্য একটা ননস্টিকে 1 চামচ তেল নিয়ে নিয়েছি, 1টা তেজপাতা, 1 থেকে 1.5 ইঞ্চি দালচিনি স্টিক,
তিনটে ছোটো এলাচ, তিনটে লবঙ্গ নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সটে করে নেব 30 থেকে 40 সেকেন্ডের জন্য মিডিয়াম ফ্লেমে। তারপরে এতে আমি চপ করা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে সটে করব, আর তারপরে টমেটোটাও দিয়ে দেব। পেঁয়াজ টমেটো দুটো দিয়ে আমি সটে করে নেব। এবার এতে আমি আর 1 চামচ নুন অ্যাড করব। আমি এখানে আদা রসুনের পেস্ট আর গোলমরিচ গুঁড়ো ব্যবহার করব, তাই আমি এখন এতে দিচ্ছি না। যারা গোটা মশলা দিতে চান তারা এখনই আদা রসুন আর গোলমরিচ দিয়ে দেবেন, দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেবেন। এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, দিয়ে এটাকে আমি ঠান্ডা করে এর আমি পেস্ট বানিয়ে নেব। এবার আমি প্যানে 1 চামচ তেল নিলাম আর 1 চামচ মাখন নিয়ে নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এই দেখুন আমি টমেটো আর পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে। আপনারা চাইলে এটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিতে পারেন, তাহলে যে খাড়া মশলাগুলো আছে সেগুলো আপনাদের মুখে লাগবে না। এবার এতে আমি 1 চামচ আদা, 1/2 চামচ গোলমরিচ, 1 চামচ লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লাল মির্চ ব্যবহার করছি, আপনারা যদি নর্মাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেন তাহলে 1/2 চামচ লঙ্কা ব্যবহার করবেন, আর 1/4 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, দিয়ে এতে আমি গ্রেভিটা দিয়ে দেব। এবার এটাকে আমি কভার করে দেব 3-4 মিনিটের জন্য, যতক্ষণ না সাইড থেকে তেল বেরিয়ে আসে। এবার এতে আমি 1 টিস্পুন টমেটো ক্যাচাপ অ্যাড করছি। আপনারা চাইলে এর বদলে মধুও অ্যাড করতে পারেন অথবা অল্প একটু চিনিও দিতে পারেন। এবার এতে আমি 2 টিস্পুন ফ্রেশ ক্রিম অ্যাড করছি, বা আপনারা ফ্রেশ মালাই যদি আপনাদের কাছে থাকে সেটাও অ্যাড করতে পারেন, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। দিয়ে এবার আমি 1 টেবিল স্পুন কসুরি মেথি নিয়ে নিয়েছি, এটাকে আমি হাতে করে একটু ক্রাশ করে এর উপর দিয়ে দেব। এটাকে ভালো করে ছড়িয়ে নিই, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আমি 2-3 মিনিট গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমি গ্রেভিটাকে বেশি গাঢ় করব না, বেশি গাঢ় করলে এটা কোফতার ভেতর পর্যন্ত যাবে না। তো এটা অলমোস্ট হয়ে এসছে, এবার আমি গ্যাসটা অফ করছি। আর এদিকে আমার কোফতাও রেডি হয়ে গেছে, তো এবার আমি কোফতার উপর গ্রেভিটাকে দিয়ে দেব। আমি কোফতাগুলোকে গ্রেভিতে দিয়ে ফোটাচ্ছি না, কেননা কোফতাগুলো এতটাই সফট যদি গ্রেভিতে দিয়ে ফোটাতে যাই তাহলে এগুলো সব ভেঙে যাবে আর মেল্ট হয়ে যাবে, তো ওই জন্য আমরা কোফতার উপর গ্রেভিটাকে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন তো, এই দেখুন আমাদের মালাই কোফতা রেডি হয়ে গেছে, কত টেস্টি হবে। এবার এটাকে গরম গরম সার্ভ করতে হবে, তো তার আগে আমি এর উপর অল্প একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি, তাহলে এটা দেখতে একদম রেস্টুরেন্ট স্টাইল মালাই কোফতার মতোই লাগবে। তো বন্ধুরা, রেস্টুরেন্ট স্টাইল মালাই কোফতা রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে অল্প একটু টেস্ট করে আপনাদেরকে বলবো যে কেমন হয়েছে। এটা দেখতে যতটা ভালো লাগছে আশা করি খেতেও ততটাই ভালো লাগবে, তো আমি এটা একটা বাইট নিয়ে আপনাদের বলবো কেমন হয়েছে। এটা খেতে অসাধারণ হয়েছে, আপনারাও এটা একবার অবশ্যই বানান, আপনার পরিবার পরিজনদেরকে খাওয়ান, তারা খুব পছন্দ করবে। আর যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওর সাথে। থ্যাংক ইউ বন্ধুরা।